আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই তো এই জাম পিঠাটা বানানো হয়েছিল, তো আম্মাকে দিয়েই বানিয়েছিলাম, যেহেতু আমি পারি না। তো ভাবলাম যে যেহেতু আমি শিখতেছি আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে প্রথমে আম্মা নারকেল গুড় আর চিনি একসাথে গুলিয়ে নিচ্ছে, চিনিটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছে অল্প অল্প ময়দা। তো এখানে ময়দা বা আটা আপনারা যেটা ইচ্ছে ওইটাই দিতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছে, আর লবণের পরিমাণটা একেবারে কম দিবেন। আর এই তো এখন দিয়ে দিচ্ছে ডিম। তো এখানে তিনটা ডিম দেওয়া হয়েছে। তো এখন সব কিছু ভালোভাবে মেখে নিবেন। তো চিনিটা প্রথমে গুলিয়ে নেবেন, তাহলে হবে কি, পিঠাটা যখন আপনারা ময়দাটা ভালোভাবে মেখে নেবেন তখন চিনিটা গলবে না, আর ডোটাও যেরকম করবেন ওরকমই থাকবে। তা না হলে চিনি যদি পরে অ্যাড করেন দেখা যাবে চিনিটা গলতে থাকবে আর ডোটা কিন্তু নরম হতে থাকবে। তো এখন দিয়ে দিল ডালটা। তো এটা আমরা ডালডাই বলি, আপনারা চাইলে তেল দিতে পারেন, তেল না দিয়ে ডালডা দিলেই ভালো হয়, পিঠাটা একটু নরম হয়, বেশি মচমচে হয় না আর কি, মানে খেতে অনেক ভালো লাগে, বিস্কিটের মতো লাগে। তো এই তো এখন এটাকে ভালোভাবে একটু মেখে নিল, আর এই যে দেখেন একেবারে নরম করবেন না, একটু শক্ত শক্ত রাখবেন। ডোটা যদি একটু শক্ত থাকে পিঠাটা দেখা যায় অনেক সুন্দর হয়, কারণ ডোটা শক্ত থাকলে এটা সহজেই নরম হয়ে যায় না, আর পিঠার যে ডিজাইনটা হয় ওই ডিজাইনটা অনেকক্ষণ থাকে। তো দেখা যায় অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে তারপর ভাজা যায় আর কি। আর এই যে দেখেন এখানে একটা জালির উপরে রেখে চিরুনি দিয়ে এরকম একটা ডিজাইন বানিয়ে নিল। তো দুইটা চিরুনি দিয়েও আপনারা বানাতে পারেন যদি এরকম জালি ঘরে না থাকে। তো এক একজন এক একভাবে এটা বানায়, আপনারা চাইলে শুধু দুইটা চিরুনি দিয়েও বানাতে পারেন, আবার এরকম একটা জালির মধ্যে রেখেও বানাতে পারেন, মানে ছাঁকনিগুলোতে আর কি। তো যাই হোক, আর এই যে অনেকগুলো বানানোর পর এখন পিঠাগুলো বেজে নিবে। তো পিঠাগুলোকে ভাজার জন্য তেলটাকে একটু গরম করে নিতে হবে, তারপর পিঠাগুলো দিতে হবে। দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে, নিচের সাইডটা যখন একটু কালার চলে আসবে পিঠার তখন গিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন। তো এই তো এই পিঠাগুলোকে গোল্ডেন কালার করে বেজে নিবে। আসলে কাজ না জানলে যে কাজকে অনেক কঠিন মনে হয় এটা বাস্তব কথা, কারণ এই পিঠাটা আমি বানাতে পারতাম না বলে অনেক কঠিন মনে হতো। তো যখন দেখলাম যে এই পিঠাটা বানিয়েছে কিভাবে, তখন মনে হচ্ছে যে তেমন কঠিন না, সহজে। তো যাই হোক, এই পিঠাটা তো বানানো হয়ে গেছে, আর আমি আম্মাকে বলতেছিলাম যে এরপর আমি একাও বানাতে পারবো। তো এই পিঠাটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, তো আরেকটু কালার আসলে তারপর নামিয়ে ফেলবে। তো অনেকে আছে একটু মচমচে পিঠা পছন্দ করেন, তো তারা একটু বেশি ভাজবেন, আর যারা কিনা তেমন মচমচে পছন্দ করেন না, একটু বিস্কিটের মতো একটু নরম থাকবে এরকম ভাবেন, তো তারা দেখা যায় এরকম কালার বা এর চাইতে আর একটু কালার বেশি হলেই নামিয়ে ফেলবেন। তো এই তো যেহেতু আমি একেবারে মচমচেটা তেমন একটা পছন্দ করি না, তো এখন এই এরকম কালার আসার পরেই নামিয়ে ফেলবো। তো যারা কিনা একটু বেশি মচমচে পছন্দ করেন তারা আর একটু ভেজে নিতে পারেন, কিন্তু এরকম করে ভাজলেই পিঠাটা বেশি ভালো লাগে আর কি। তো এই তো এখন এগুলোকে নামিয়ে ফেলবে। তো এই ছিল আজকের পিঠার রেসিপি, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো আমি পারতাম না, আমিও শিখে নিলাম, আর আপনারা যারা পারেন না আমার মতো তারাও একবার হলেও ট্রাই করবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমভাবে পিঠা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, আপনারা বক্সে ভরে রেখে দিলে এটা অনেক দিন মচমচে থাকে। তো ওকে, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের জেলায় এই পিঠার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন।